বঙ্গোপসাগরের কাজ পেতে চায় পরাক্রমশালীরা, গুপ্তধন তুলতে মরিয়া বাংলাদেশ। দেশের সমুদ্র সীমায় মোট 26টি তেল গ্যাস ব্লক রয়েছে, এর মধ্যে অগভীর অংশে 11টি ও গভীর সাগরে 15টি। 2014 সালে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারিত হওয়ায় বঙ্গোপসাগরের তলদেশে মূল্যবান গ্যাস ও তেল সম্পদ আহরণে নতুন করে চোখ পড়েছে চীন জাপানের, যেখানে আগে থেকেই সম্পৃক্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পরাক্রমশালী এই রাষ্ট্রগুলো থেকে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা পিএসসি অনুযায়ী বাংলাদেশ কতটুকু লাভবান হতে পারবে, এ নিয়ে রয়েছে বিশাল চাপ। কারণ এর সঙ্গে রয়েছে রাজনৈতিক কূটনীতিও, এসব নিয়ে রয়েছে বিস্তারিত। পৃথিবীর 3/4 মহাসাগর আর মাত্র 1/4 স্থল। প্রতিটি মহাসাগরের একক হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের বিশাল জলরাশি যেন নীল জলের বিছানা। প্রকৃতি যেন তার সব এক অপার সম্ভাবনা বিছিয়ে রেখেছে এই জলের মাঝে। সমুদ্রের তলদেশে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যময় এবং প্রাণ প্রাচুর্যের অমিত সম্ভাবনাময় ভরপুর এক জগৎ, যার গভীরে রয়েছে বর্ণময় বৈচিত্র্য। ডুব দিলেই শুধু আবিষ্কারের অপেক্ষা। বিশ্বব্যাংকের মতে বিশ্ব অর্থনীতিতে সমুদ্র অর্থনীতি বিভিন্নভাবে অবদান রেখে চলেছে। বছরব্যাপী 3-5 trillion মার্কিন ডলারের কর্মকাণ্ড সংগঠিত হয় সমুদ্রকে ঘিরে। বিশ্বের 430 কোটি মানুষের 15% প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও প্রাণী। পৃথিবীর 30% গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্রের বিভিন্ন গ্যাস ও তেল ক্ষেত্র থেকে। খনিজ সম্পদ, পানি সম্পদ, পরিবহন সেবা, জ্বালানি সম্পদ, পর্যটন শিল্প সহ অনেক কিছু এই সুনীল অর্থনীতির মূল উপাদান। ব্লু ইকোনমির অর্থনৈতিক যে সুবিশাল সম্ভাবনা রয়েছে তার সঠিক ব্যবহার করতে পারলে টেকসই উন্নয়ন আরও সহজতর হবে। 2014 সালে আন্তর্জাতিক আদালত স্থায়ী সালিশ আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারিত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ উপকূলবর্তী 118,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল, 200 নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে অবস্থিত সব ধরনের প্রাণীজ ও অপ্রাণী সম্পদের উপর মালিকানা লাভ করে। মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধপূর্ণ 17টি ব্লকের 12টি পেয়েছে বাংলাদেশ। ভারতের কাছ থেকে দাবিকৃত 10টি ব্লকে সবগুলো পেয়েছে লাল সবুজের এদেশ। 2 বছরের ব্যবধানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রদত্ত এই রায় 2টিকে বাংলাদেশের সমুদ্র বিজয় বলে অভিহিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র সম্পদের অবদান মাত্র 9.6 বিলিয়ন মার্কিন ডলার বা 6% দেশের স্থলভাগের প্রায় সমপরিমাণ সমুদ্র সীমায় মূল্যবান সম্পদের ভাণ্ডার করে রয়েছে। ভারত ও মিয়ানমার থেকে অর্জিত সমুদ্র সীমায় 26টি ব্লক রয়েছে। ইজারা দিয়ে এসব ব্লক থেকে প্রায় 40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এই ব্লক ইজারা পেতে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের সমুদ্র সীমায় 475 প্রজাতির বিভিন্ন ধরনের মাছ রয়েছে। টোনা মাছের মতো দামি ও সুস্বাদু মাছ, যার রয়েছে প্রচুর আন্তর্জাতিক চাহিদা, আছে মহামূল্যবান প্রাকৃতিক ও খনিজ সম্পদ। মৎস্য সম্পদ ছাড়াও রয়েছে বিভিন্ন শৈবাল বা এলজি, এসব প্রক্রিয়াজাত করে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা যায়। সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি স্পিরুলিনা চীন, জাপান, ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ খাদ্য হিসেবে খেয়ে থাকেন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে ওইসব দেশ। বঙ্গোপসাগরেও স্পিরুলিনা ব্যাপক পরিমাণ। বঙ্গোপসাগর থেকে প্রতি বছর 8 বিলিয়ন মেট্রিক টন মাছ ধরার সম্ভাবনা থাকলেও বর্তমানে মাত্র 0.7 মিলিয়ন মেট্রিক টন মাছ ধরা হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারলে মাছের আহরণ বাড়ানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের তলদেশে তেল গ্যাস সহ নানা খনিজ সম্পদে ভরপুর। এক জরিপে দেখা গেছে বঙ্গোপসাগরের মোহনায় পলিমাটি জমছে বছরে 200 কোটি টন, যা টেনে নিয়ে আসছে নদনদী। এতে প্রচুর পরিমাণে খনিজ জ্বালানি সম্পদ জমা হচ্ছে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের তথ্য মতে বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতের বালিতে 44,00,000 টন খনিজ সম্পদ রয়েছে। সাগরের এই অংশে 17 প্রকার খনিজের মধ্যে 13টি স্থানে 10,00,000 টন খনিজ বালির তুলনায়
সম্ভাবনা রয়েছে। সমুদ্রের সীমানায় নির্ধারিত হওয়ার পর 26টি নতুন ব্লকে বিন্যাস করে এর মধ্যে 11টি অগভীর ও 15টি গভীর সমুদ্রের ব্লক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 13টি জায়গায় রয়েছে মূল্যবান বালু, ইউরেনিয়াম ও গভীর সমুদ্রের তলদেশে ম্যাঙ্গানিজ, ব্রাস, তামার, সীসা, জিঙ্ক সালফাইডের অস্তিত্ব পাওয়া গেছে। সাগরের তলদেশ 30-80 কিলোমিটার গভীরে সিমেন্ট শিল্পের কাঁচামাল সন্ধান পাওয়া গেছে, যার পরিমাণ বলা হচ্ছে হিমালয় সমান। পর্যটন, সমুদ্র বন্দরে সহযোগিতা বৃদ্ধি, সমুদ্র পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি যথাযথভাবে কাজে লাগাতে পারলে অল্প সময়ের ব্যবধানেই বছরে 12,000 কোটি টাকা আয় করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যা জিডিপির শতকরা 10%। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র তলদেশে যে সম্পদ রয়েছে তার টেকসই উন্নয়নের জন্য সঠিকভাবে ব্যবহার করতে পারলে 2030 সাল নাগাদ প্রতি বছর 2.5 লাখ কোটি ডলার আয় করা সম্ভব এই খাত থেকে। দেশের সমুদ্রসীমার মধ্যে সামুদ্রিক সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য 2D নন এক্সক্লুসিভ মাল্টি ক্লায়েন্ট সিসমিক সার্ভের উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের 2টি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে 2022 সালের জানুয়ারি মাসে। জরিপের ফলাফল উপস্থাপনে জানানো হয়, বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকায় 0.11 থেকে 0.63 ট্রিলিয়ন কিউবিক ফুট সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার অনুমান পাওয়া গেছে, যা 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস মজুদের সমান। এই বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেট এর উপস্থিতি ও মজুদের সমূহ সম্ভাবনা আগামী শতকে বাংলাদেশের জ্বালানি খাতের সামগ্রিক চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সরকার আশা করছে। এই সমুদ্র সম্পদ আহরণে সহযোগিতা দেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে চীন, জাপান এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ। এর আগে থেকেই বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে কাজ করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। নিজের সক্ষমতা বাড়ানো এবং দর কষাকষি করে নিজের দিকে লাভের পাল্লা ভারী করার সঙ্গে জড়িত রয়েছে রাজনৈতিক কূটনীতির বোঝাপড়াও। প্রীতিলতা, ঢাকা।